এস্ট্রির শুতেই হ্যারি রাত তিনটার সময় পাবজি আর ফ্রি ফায়ার একসাথে খেলছিল। তখনই হ্যারির আঙ্কেল ঢুকে পড়ে। গুলির শব্দ কই থেকে আসে রে হ্যারি? ও, এই বেটা তো ঘুমাচ্ছে, আমারই ভুল, যাই ঘুম পাড়ি। আবার উঠে সে ফ্রি ফায়ার খেলে। তাই অলরাইট গাইজ, দিস আর স্টোরি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হ্যারি পটার স্টোরি। অনেকেই বলছিলে হ্যারি পটার 3 নিয়ে বানাও, তো সেই জন্য তোমাদের কথাই মানলাম। বাট আজকে স্টোরি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, বিকজ বেশি বেশি লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। তো চলো বেশি দেরি না করে আজকে স্টোরি শুরু করি। স্টোরি শুতেই হ্যারির আঙ্কেলের বোন বাসায় বেড়াতে আসে, আর এসেই হ্যারির মা বাপের নামে মন্দ কথা বলে। হ্যারির মাটা পুরাই পাগলি ছিল, আর বাবাটা তো একদম গাঁজাখোর। এটা শুনে হ্যারি বিলাই, হ্যারি জাদু দিয়ে তার মাসিকে পুরো বেলুনের মতো ফুলিয়ে দেয়। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন হয়ে সে আকাশে উড়ে যায়। এরপর হ্যারি আঙ্কেলের মার খাওয়ার ভয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে যায়। ওয়েল, সারা দেশে লকডাউন থাকায় রাস্তায় কোনো গাড়ি থাকে না, বাট হ্যারি নেপোকিটস হওয়ায় তার জন্য একটা স্পেশাল বাস চলে আসে। এ ভাই, যাবেন নাকি গুলিস্তান মহাখালী মাগবাজার? ভাই, গাড়ি কি হগওয়ার্টসে যাবে? শুয়ে আসেন কেন, তাড়াতাড়ি ওঠেন, এমনিতেই বিয়ানি ভাবে গাড়ি বার করছি, পুলিশ দেখলে একদম জরিমানা মাইরে দিবে। ওয়েল, হ্যারি বাসে উঠে পড়ে। এন্ড দেন, এই নেন আপনার টিকিট। এ গাড়ি ছাড়ো। এ বুড়া, গাড়ি স্টার্ট দে। ওকে, ওকে, যাত্রী নামবে, ব্রেক। এরপর একটা কুচো লোক আসে আর বলে, আহো ভাতিজা আহো। হ্যারি রন আর হারমায়োনির সঙ্গে দেখা করে, এন্ড তখনই রনের বাপ বলে, এই শোন, সিরিয়াস ব্ল্যাক জেল থেকে পালাইছে তোকে মারার জন্য, সো সাবধানে থাকবি। এটা শুনে হ্যারির রিয়াকশন বি লাইক, আমার ছেড়া গেল। কেউ কুকুর পালে, আবার কেউ বিলাই, আর রন পালে ইন্দু। এই বেটা নে, তোর ইন্দুর নে, থ্যাংক ইউ মা। ট্রেনে করে তারা হগওয়ার্টসে যেতে ধরে, বাট ঠিক তখনই মাঝপথে ট্রেনটা থেমে যায়, আর বেরিয়ে আসে আজকাবানের পুলিশ পিচাস, আর ধীরে ধীরে হ্যারিকে চুষতে শুরু করে। তখনই প্রফেসর লুপিন ম্যাজিক করে পিচাসদের ভাগিয়ে দেয়। স্কুলে এসেই হেডমাস্টার সবাইকে বলে, দেখো বাবারা, সিরিয়াস ব্ল্যাক নামের এক খুনি আজকাবান জেল থেকে পালাইছে, সে স্কুলের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, বাট আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না। তাই স্কুলের প্রথম দিন ক্লাস করায় মিস্টার হ্যাগ্রিড, সাথে থাকে তার পোষা পাখি যার নাম বাগবি। আজ তোমাদের শিখাবো কিভাবে গাজানে খেয়ে বাস্তবে পাখির পিঠে চড়ে আকাশে উড়াল দেওয়া যায়। সো হ্যারি, তুমি আগে আসো। এরপর হ্যারি আস্তে আস্তে পাখিটাকে বসে আনে। এ হাত তালি দাও বে। এরপর হ্যারিকে নিয়ে পাখি উড়াল দেয় হগওয়ার্টসের আকাশে। হ্যারি উড়ে আসার পর মালফয় মালফয় বলে, এটাকে বাস করার কোনো ব্যাপার হলো, এই দেখো বাস করতেছি। ব্যাস তখনই পাখিটা বিলাইক। হ্যারি পটার মুভির প্রত্যেকটা পার্টে কুইডিশ ম্যাচ না থাকলে তো চলবেই না, তাই শুরু হয় কুইডিশ ম্যাচ, তাও আবার বৃষ্টির মধ্যে। সিরিয়াসলি, এদের ঠান্ডা লেগে যদি জ্বর কাশি করোনা হয় তাহলে তার দায় কি আমাদের হগওয়ার্টস নেবে? ছাত্রদের প্রতি কোনো কেয়ারই নেই, শালা এটা স্কুল নাকি জমের বাড়ি বোঝাই মুশকিল। সঠিক বলেছেন। এইবারে কুইডিশ ম্যাচটা হয় একটু হরর লেভেলে, কারণ তার সামনে চলে আসে পিচাস, এন্ড হ্যারিকে চুম্মা দেয়। ব্যাস পিশাচের চুম্মা খেয়ে হ্যারি নিচে পড়তে থাকে। এদিকে নেপোটিজমের ঠেলায় হেডমাস্টার জাদু দিয়ে তাকে রক্ষা করে। পরের দিন হ্যারি উঠে দেখে সে ঠিক আছে, বাট তার প্রিয় ঝাড়াটা পুরোই টুকরো টুকরো হয়ে গেছে। এটা দেখি হ্যারির মন বিলাইক। পিশাচগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হ্যারি লুপিনের কাছ থেকে মন্ত্র শেখে। খোলার সাথেই মন্ত্র বলবি, ওকে? ওকে, 1 2 3। এদিকে রনের ইন্দুর দেয় দৌড়, এই ইন্দুরের বাচ্চা থাম রে থাম। অবশেষে রন ইন্দুরটাকে ধরে ফেলে, বাট সেখানে হাজির হয় নেকড়ে, এন্ড আক্রমণ করে রনের উপর। ভাই বাচ্চা, জোয়ান বয়সে মরতে চায় না, এই নে হাতটা ধর। নেকড়েটা রনকে নিয়ে গাছের নিচে চলে যায়। হ্যারি আর হারমায়োনি যায় রনকে বাঁচাতে, বাট সেই দৈত্য গাছটা তাদের উপর অ্যাটাক করে। ওয়েল, অ্যাটাক করে হারমায়োনিকে বিনা পয়সায় দোল খাওয়ায়, এন্ড হারমায়োনি হ্যারিকে ধরে গর্তে নিক্ষেপ করে, এন্ড দুইজনেই ল্যান্ডিং করে। ঢুকে দেখে রন ইজ ওয়েল, বাট পিছনে তাকিয়ে দেখে, হোয়াট দ্য হেল, সিরিয়াস ব্ল্যাক, তোকে আজ আমি মেরেই ফেলবো, সিরিয়াস ব্ল্যাক। আগে মেরে মত কা তামাশা দেখনে। তখনই প্রফেসর লুপিন সেখানে আছে আর সিরিয়াস ব্ল্যাককে বলে, হাই আমার ভাই তুমি আমার ছোট ভাই।
এদিকে টুইস্ট নিয়ে সেখানে চলে আসে প্রফেসর স্নেপ। পাইছি তোদের একসাথে এবার, এক ঢালেই খেল খতম করে দেব। বাট তখনই হ্যারি বলে, এই সিরিয়াস বল, তুই আমায় কেন মারতে চাস? তোকে কে মারবে বে? আমি তো রনের ইঁদুরটাকে মারার জন্য আসছি। এ, আমার ইঁদুর মেরে তোমার কি লাভ? আরে রন, ওই ইঁদুর হলো পিটার পেটিগ্রিউ, যে হ্যারির বাবাকে ধোকা দিয়েছে। মানে বুঝলাম না, এই দেখো প্রমাণ দেখাচ্ছি। তুরুং বুরুং ইঁদুর থেকে মানুষ ট্রান্সফর্ম। এ বাবা গো, ধরা খাইছি। হ্যারি বাবা আমায় মাফ করে দেও গো। ভলডেমর্টের সাথে হাত মিলিয়ে এই বাড়াই তোমার বাবার মাকে মারতে হেল্প করেছে। ওকে চলো এরে ধরে নিয়ে গিয়ে পিশাচের হাতে তুলে দেই। তারা পিটার প্যাটিগিউকে পিশাচের কাছে নিয়ে যেতে ধরে। আর তখনই প্রফেসর লুপিন নেকড়েতে পরিণত হওয়া শুরু করে। এই সুযোগে পিটার প্যাটিগিউ আবার ইঁদুর হয়ে ওখান থেকে পালিয়ে যায়। লুপিন এদিকে হ্যারিদের উপর আক্রমণ করতে ধরে। বাট প্রফেসর স্নেপ এসে তাদের বাঁচানোর ট্রাই করে। আর তখনই সিরিয়াস ব্ল্যাক নেকড়ে হয়ে লুপিনের সাথে ফাইট করা শুরু করে। অ্যান্ড সিরিয়াস হেরে যায়। প্রফেসর নেকড়ে লুপিন যেই হ্যারির ওপর আক্রমণ করবে, ঠিক তখনই একটা নেকড়ের আওয়াজ পায়। আর নেকড়ে লুপিন ওই দিকে চলে যায়। হ্যারি এদিকে সিরিয়াস ব্ল্যাককে বাঁচাতে ধরে। বার তখনই সেখানে হাজির হয় সেই আজকাবানের পিশাচরা। আর হ্যারি আর সিরিয়াস ব্ল্যাককে চুমু দিয়ে তাদের আত্মা বের করতে শুরু করে। বার ঠিক তখনই হ্যারি একটা সাদা আলো দেখতে পায়। আর সেই সাদা আলোর কারণে পিশাচগুলো সব ভ্যানিশ হয়ে যায়। পরের দিন সবাই হেডমাস্টারকে বলে, স্যার ইউ নো অল দ্য ট্রুথ রাইট? দেখো বাচ্চারা, তোমরা চাইলে টাইম ট্রাভেল করতে পারো, বাট রনকে নেওয়ার দরকার নাই, বেচারার পার্টে ভেঙে গেছে। আর হ্যাঁ, টাইম ট্রাভেল করার সময় তোমাদের যাতে কেউ না দেখে সেটা খেয়াল রেখো, ওকে? ওয়েল, হ্যারি আর হারমায়োনি মিলে টাইম ট্রাভেল করে। অ্যান্ড টাইম ট্রাভেল করে তারা প্রথমে বাগবিককে উদ্ধার করে। অ্যান্ড তাকে নিয়ে আসে সেই ডার্ক ফরেস্টে। এরপর তাদের নিজেদেরকে নেকড়ে লুপিনের হাত থেকে সেভ করে। এবার বুঝলে, তখন যে নেকড়েটা শব্দ শুনে লুপিন দৌড় দিয়েছিল সেটা আসলে কোনো নেকড়ে ছিল না, ওইটা সেই টাইম ট্রাভেল করা হারমায়োনি আর হ্যারি ছিল। এরপর লুপিন তাদের উপর আক্রমণ চালায়, বাট বাগবিক তাদের রক্ষা করে। এদিকে তারা চলে আসে সেই সিরিয়াস ব্ল্যাক আর হ্যারির কাছে। এ হ্যারি, হা করে দাঁড়ায় আসিস কেন? নিজেকে আর সিরিয়াস ব্ল্যাককে বাঁচা। ওকে, মি সেভিং মি, এই বলে হ্যারি মন্ত্রটা পড়ে। আর সাথে সাথে সবকিছু সাদা হয়ে যায়। আর পিশাচগুলো ওখান থেকে চলে যায়। আর হ্যারি অ্যান্ড সিরিয়াস ব্ল্যাক বেঁচে যায়। কি, বুঝলে কিছু? আশা করি বুঝেই গেছো। ভাগ্য ভালো এই সিনেমাটা আমাদের নোলান বাবাজি ডিরেক্ট করেনি, ডিরেক্ট করলে এই টাইমলাইনটা বুঝতেই আমাদের পিএইচডি করা লাগতো। সঠিক বলেছেন। এরপর হ্যারি আর হারমায়োনি বাগবিকের পিঠে চড়ে সিরিয়াস ব্ল্যাককে জেল থেকে উদ্ধার করে নিয়ে আসে। আর শেষমেশ সিরিয়াস ব্ল্যাক হ্যারিকে বলে, হ্যারি তুই অনেক ভালো মানুষ রে, ভালো আছিস ভালাই থা, গেলাম, আবার দেখা হবে। আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ রাখতে আর্টস্টোরিতে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে ভিডিওতে একটা লাইক মেরে দাও। গুড বাই হ্যারি পটার, এই বলে সিরিয়াস ব্ল্যাক বিদায় হয়। এরপর হ্যারি আর হারমায়োনি এসেই দেখে হেডমাস্টার। স্যার টাইম ট্রাভেল কমপ্লিট। কি মিয়া, কি সব আবোল তাবোল কথা কও? হেডমাস্টার দেখি ভালোই রাজনীতিবিদ। রুমে ঢুকতেই রন বলে, হোয়াট দ্য ফান ম্যান, তোরা তো এখন এখানেই ছিলি, ওখানে গেলে কিভাবে? ইটস এ টাইম ট্রাভেল ব্রো। মানে তুই বুঝবি না, তোর মাথায় অত ব্রেন নাই। এদিকে লুপিন স্কুল থেকে চলে যায়, কারণ সে চায় না স্কুলে কেউ তার কামড় খাক। তাই অবশেষে হ্যাগ্রিড বাগবিককে বাঁচানোর জন্য হ্যারিকে একটা ঝাঁটা গিফট করে। আর হ্যারি খুশির ঠেলায় ঝাঁটা নিয়ে উড়াল দেয়। অ্যান্ড এখানেই স্টোরি দ্য এন্ড। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কী কী করতে হবে সেগুলো করে ফেলো। আর হ্যাঁ, আর্টস্টোরিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করলে গিয়ে করে এসো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আর জানাও হ্যারি পটারের বাকি পার্টগুলোর রিক্যাপ চাও কিনা, সো কমেন্টে লিখে ফেলো। যত বেশি কমেন্ট হবে তত বানানোর ইচ্ছে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।